আচ্ছা আমার নবীর কি ছিল না? সব ছিল, সব ছিল, সব ছিল। শুধু এতটুকু কই, যার কদমটা হচ্ছে জমিনে, কি কোনো সমস্যা? যার কদম, আমার ভাগ্য দেখেন কত ভালা, এমন একজন নবী পাইছি যার কদমটা ছিল জমিনে, হাত বাড়াইলে হাত চলে যায় জান্নাতে। এমন একজন নবী পেয়েছি যিনি আল্লাহকে দেখতে চান নাই, আল্লাহ নিজে যাইয়া দেখা দিস। এমন একজন নবীর উম্মত হয়েছি, এমন একজন নবীর উম্মত হয়েছি যার ঘরে জিব্রাইলের মতো ফেরেশতা সবসময় আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া, এমন নবীর উম্মত আপনি আমি। আরেকটু জোরে বলেন না, এখন একটু বুকটা ফুলাই বসতে পারবেন, কই সিনিয়রস নি আমি কেডা, এসে কথা কয় না গা। একজন আয়সা কইতেছে, এই সিনোস নি আমি কেডা, আপনার এলাকার ফোলা ভাইন কই কেটা রে তুই, কই আমি ওই নবীর উম্মত যে আল্লাহর লগে কথা কইছে, তার মানে কেডা? এসে কথা কয় না ভাই। আচ্ছা একটা বাবা আছে না, যেমন চেয়ারম্যান সাহেব যদি আমার কিছু লাগে আমি কিতা কই, এই চেয়ারম্যান সাহেব আমার ভাই, তার মানে আমি কিতা উঠছি এখন একটু, আমরা ওই গ্রুপের। আপনার এলাকার ফোলা একটা বাইরে ফ্যান অফ ইন্দানো ছোট্ট ফোলা, এটা বাইরে কয় বেটা চুপ যা বাসি কথা কস বেটা, নতুন কোন খবর থাকলে ক, তোমরা শোনা গুরু আমরা দেখা গুরু, এখন তো আপডেট কোনটা? আমরা আমরা আপডেট কোনটা? আমরা লেটেস্ট কোনটা? আমরা মডার্ন কোনটা? আমরা আরেকটু জোরে কোন না, আমরা এবার কোন, মার্কেটের সল কোনটা বেশি, ওল্ড নাকি লেটেস্ট? লেটেস্ট। ইসলাম এমন একটি ধর্ম যেটা সব সময় আপডেট, সব সময় লেটেস্ট, বোঝার চেষ্টা করবেন। সে ধর্ম পেয়ে আমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছি কোরআন, শ্রেষ্ঠ নবী নবীকে পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, শ্রেষ্ঠ এবাদত নামাজ রোজা পেয়েছি, এবার শুধু নিজেদের চরিত্রটাকে একটু পাল্টাইয়ে শ্রেষ্ঠ মানুষ বানানোর দরকার, তাহলে আমাদের আর কিছুর অভাব নাই। আর কিছু বলেন, আমাদের আর কিছুর অভাব নাই।